ইতিহাস তৈরি করে ক্রিকেটে এসেছিল ওয়েস্ট ইন্ডিজ। ক্রিকেটের বিশ্বমঞ্চে নিজেদেরকে দুইবার বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে তুলে ধরেছে, জিতেছে টি টোয়েন্টি বিশ্বকাপ। ভৌগোলিক কারণে নিজেদের শারীরিক শক্তি সাধারণ স্পোর্টসম্যানদের চেয়ে একটু বেশি ক্যারিবিয়ানদের, আর এই শক্তিকেই পুরোপুরি ক্রিকেটের মধ্যে ঢেলে দেয় ক্যারিবিয়ানরা। খুব অল্পতেই নিজেদেরকে টি টোয়েন্টি স্পেশালিস্ট হিসেবে বিশ্বের মধ্যে তুলে ধরেন ক্রিস গেইল এবং ব্রাভোরা। বিশ্বের সকল ফ্রাঞ্চাইজি ক্রিকেটে নিজেদেরকে বিলিয়ে দেয় ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়রা। এমনকি একসময় দশজন ক্যারিবীয় একসাথে ফ্রাঞ্চাইজি ক্রিকেট খেলেছে। সফল হওয়ার কারণে তাদের অল্পদিনেই বিশ্ব ক্রিকেটে দাম বেড়ে যায় অনেক গুণ। বেশিরভাগ ডোমেস্টিক খেলায় ক্যারিবীয় খেলোয়াড়দের মূল্য এখন সবচেয়ে বেশি। একটা সময় পরে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড বুঝতে পারে তাদের খেলোয়াড়দের আন্তর্জাতিক ক্রিকেটের ওপর অনীহা চলে এসেছে। যখন বোর্ড কড়াকড়ি শুরু করতে গেল, সিনিয়র প্লেয়াররা বিদ্রোহ করে বসল। বোর্ড আর প্লেয়ারদের মধ্যে তৈরি হয়ে গেল এক দেয়াল, যেই দেয়ালের কারণে সিনিয়র প্লেয়ারদের বাদ দিয়ে বোর্ড ঘোষণা করে নতুন দল। এক ঝাঁক নতুন মুখ নিয়ে ক্যারিবীয় ক্রিকেট আগাতে থাকে, তবে তাদেরকেও ফ্রাঞ্চাইজি ক্রিকেট নিজেদের দিকে টেনে নেয়। প্লেয়াররা আবারও তাদের সিনিয়রদের মতোই অর্থের লোভ সামলাতে না পেরে বিকিয়ে যায় বিভিন্ন ফ্রাঞ্চাইজি দলের কাছে। পুরো ভেঙে যাওয়া একটি দলে পরিণত হয় ওয়েস্ট ইন্ডিজ। টি টোয়েন্টি স্পেশালিস্ট এবং হার্ড হিটার ব্যাটসম্যানরা বেসিক ক্রিকেট গ্রামারের অনেক কিছুই জানেন না, যার ফলে একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে একের পর এক ব্যর্থতা ঘিরে ফেলে তরুণ ক্যারিবীয় দলটাকে। ওডিআই ক্রিকেটে তলানিতে চলে যায় এই দল। দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নকে খেলতে হয় কোয়ালিফাইং ম্যাচ। জিম্বাবুয়ে এবং নেদারল্যান্ডের কাছে হেরে গিয়ে বাদ পড়ে যায় এবারের বিশ্বকাপ আসর থেকে। বীরত্ব দিয়ে শুরু হওয়া ক্যারিবিয়ানদের ক্রিকেটের গল্প শেষ হতে চলেছে অর্থলোভ এবং আত্মকেন্দ্রিকতার মতো বিষাক্ত মনোভাব দিয়ে।